স্কোপ রয়েছে এই দক্ষিণ অঞ্চলে। আমাদের যে সাউথ এরিয়া, বাংলাদেশের এই অঞ্চলটা ভৌগোলিক ভাবে কিন্তু অনেক স্কোপ রয়েছে চাষাবাদের। কারণ বিশেষ করে আমাদের বোরো ধান কাটার পরে, আমন ধান কাটার পরে আমাদের কিন্তু অনেক জমি এখানে পড়ে থাকে। আমন ধান কাটার পরে আমাদের এই মানে দক্ষিণ এরিয়ায় অনেক জমি পড়ে থাকে পানির অভাবে, লবণাক্ত এরিয়া গুলোতে বিশেষ করে। এই যে 8 নদী 7 কিলোমিটার দূরে যায়, আমরা কিন্তু যারা একেবারে নতুন এসেছেন আজকে, তারা ম্যাপে দেখবেন যে কোথায় আপনারা এসেছেন, বাংলাদেশের একেবারে শেষ সীমানায় কিন্তু 8-10-15 কিলোমিটার, 10-15 কিলোমিটার গেলেই কিন্তু সুন্দরবন শুরু, 15-20 কিলোমিটার থেকে। অর্থাৎ লবণের দিকে পানখালি এই নদীটা পার হইলেই তাকে উপজেলা, সেখানে লবণের পরিমাণ আরো বেশি। আমাদের এখানে অমন্ত বসে আছেন, উনি ভালো করে উনি বহুদিন এখানে চাকরি করেন। আমাদের পায়রা পাইকগাছা, মানে খুলনার বেশ কয়েকটা উপজেলা একেবারে উপকূলীয়, এখানে কিন্তু আমল করার পর্বে এখানে 1 ইঞ্চি জমিও আমলের জন্য ফাঁকা থাকে না। কিন্তু এখানে ওই বোরো ধানের সময় যেহেতু পানি থাকে না, সেহেতু বোরো ধান চাষাবাদ একেবারে কম হয় এবং জমিটা ফাঁকা থাকে। আমরা যদি সুযোগ নিতে পারি এই পাটের, অর্থাৎ পাটকে যদি আমরা এখানে রিপ্লেস করতে পারি, তাহলে মনে হয় যে আমি বলবো সেই